بسم الله الرحمن الرحيم কন্নগুলি সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ তোমরা আশা করি ভালো আছো তোমরা ইতিমধ্যে ক্লাস করছো বিভিন্ন সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান দর্শন পালি ইত্যাদি বিভিন্ন বিষয়ে ক্লাস করেছো আমার ক্লাসও নিশ্চয়ই তোমরা করেছো আমি তোমাদের ইতিমধ্যে আরো তিন চারটি ক্লাস তোমাদের দিয়েছি ক্লাসগুলি পেয়েছো বলে আমার বিশ্বাস তোমরা ক্লাসগুলো নিয়মিত করবে এবং ক্লাস সম্পর্কিত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে বলবে কিভাবে ক্লাস আরো উন্নত করা যায় কি কি বিষয় কি কি চ্যাপ্টার নিয়ে তোমাদের সমস্যা আছে এই ক্লাসগুলি কিভাবে আরো ভালো করে নেওয়া যাবে কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে বলবে আমরা আরো ক্লাসগুলি আরো আবার নেওয়ার চেষ্টা করব তোমাদের মঙ্গলার্থে আমরা আমাদের যা যা করা দরকার আমরা সবই করব আমরা প্রত্যেক স্যার আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় আমরা সব সময় তোমাদের কল্যাণে তোমাদের মঙ্গলার্থে তোমাদের যা মানে আমাদের যা যা করা দরকার আমরা তাই করব অর্থাৎ তোমরা যাতে মানে উপকৃত হতে পারো সেই চেষ্টা আমরা করব যাই হোক আজকে আমরা দর্শন ষষ্ঠ পত্রের যে তোমাদের আগেও বলেছি ষষ্ঠ পত্রে আগেও ক্লাস নিয়েছি যে এখানে দুইটি পার্ট আছে একটা কবিবাক একটা খবিবাক একটা সাবেকী যুক্তিবিদ্যা একটা প্রতীকী যুক্তিবিদ্যা তো সাবেকী যে যুক্তিবিদ এখানে যারা ইন্টারে তোমরা ক্লাস করেছো ইন্টারে যাদের যাদের যুক্তিবিদ্যা ছিল এটারই এখানে পঞ্চাশ নম্বর থাকবে তো এই সাবেকীটা তোমাদের জন্য সহজ হবে সেই জন্য এখান থেকে যে যে কোশ্চেনগুলো পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সাধারণত আসে বা আসতে পারে এই ধরনের কোশ্চেনগুলো আমি আগে তোমাদের ক্লাস নিচ্ছি যাতে তোমরা সহজে এই জিনিসগুলি আগে যেহেতু আর তোমাদের পড়া আছে সহজে এগুলি পড়তে পারো তোমাদের খেয়াল থাকে তো আজকে যে কোশ্চেনটা পড়বো সেটা হলো যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যা পাঠে প্রয়োজনীয়তা কি আলোচনা করো আমরা আগেই বলেছিলাম যে যুক্তিবিদ্যা কি যে ন্যায় অন্যায় সঠিক বেঠিক ন্যায় অন্যায় জিনিসটা আমাদের জানতে হবে আমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে মানুষ মানুষ চিন্তাশীল প্রাণী মানুষ বিবেক প্রতিসম্পন্ন প্রাণী আমরা প্রাত্যহিক দৈনন্দিন যা কিছু করি প্রতিটি কাজ হয় ন্যায় হবে অথবা অন্যায় হবে এই এই ন্যায় অন্যায় একে যাচাই বাছাই করার জন্য আমাদের বিবেক বুদ্ধি আছে আল্লাহ তাআলা আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন মানুষ চিন্তাশীল প্রাণী চিন্তা দ্বারা আমরা আমাদেরকে প্রশ্ন করবো যে আমার বিবেকের প্রশ্ন যে কোন কাজটি সঠিক কোন কাজটি সঠিক নয় তো এই এই যুক্তিবিদ যারা দার্শনিক গবেষক তাদের বক্তব্য সেটাই যে এটা হলো ন্যায় পদ্ধতির একটি ফলিত কলা অর্থাৎ আমি যে জিনিসটাকে বের করব সেটা কি ন্যায় না অন্যায় সেটাকে একটা টেকনিক ফলিত কলা কলা বলতে কি এক ধরনের কৌশল এই কৌশলের মাধ্যমে আমি আমি বুঝতে পারবো বা আমি জানতে পারবো যে এটি সঠিক বা এটি ন্যায় বা এটি এটি অন্যায় তাহলে আমাদের আমার যে চিন্তা আছে এই চিন্তা দিয়ে আমি বিবেককে প্রশ্ন করব যে এই কাজটি সঠিক কিনা বা এই কারণটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আমাদের প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে সামাজিক জীবনে আমরা সবসময় কোনো না কোনো কাজের আমরা ব্যস্ত থাকি সব কাজ যে সবসময় সঠিক হবে এটি এটি ঠিক নয় সেই কাজটিকে সঠিক করার জন্য বা সঠিক হয়েছে কিনা সেটিকে জানার জন্য আমাকে অবশ্যই যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমাকে জানতে হবে সেই জন্য আমাদের অবশ্যই যুক্তিবিদ্যার দরকার আছে তো যুক্তিবিদ্যা আমাদের প্রথম যে যে আমরা কেন যুক্তিবিদ্যা পাঠ করব আমরা আগেই বলেছি সমাজে সব কাজ আমরা সবসময় সঠিক করতে পারি না কিছু কিছু কাজ করতে গেলে সেটা আমার সঠিক হয় কিছু কাজ আমাদের সঠিক হয় না সঠিক না হলে আমি তখন এই কাজটি কিভাবে সঠিকভাবে করা যায় তার চিন্তা করি এবং পরবর্তী এই কাজটি সংশোধন করে আমি সঠিক করার চেষ্টা করি আমাদের যে চিন্তা করার যে একটি পদ্ধতি আছে এই যে চিন্তা করার একটি একটি পদ্ধতি আছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে যে চিন্তা করি সেই চিন্তারও কতগুলো কৌশল আছে সব চিন্তায় কিন্তু সবসময় সফল হয় না বা সাকসেসফুল হয় না সেই জন্য আমার চিন্তাটা যাতে সফল হয় সাকসেসফুল হয় সেই কাজটি আমি করার চিন্তা করো আমরা সমাজে বাস করতে গেলে আমি যদি এমনই চিন্তা করি যে মানে অপরের অপরের ক্ষতি করে আমি লাভবান হব বা উপকৃত হব এই ধরনের চিন্তা আমাদের করা যাবে না আমাদের চিন্তা করতে হবে চিন্তার কতগুলি কৌশল আছে কতগুলি টেকনিক আছে পদ্ধতি আছে এখন আমাদের চিন্তা পদ্ধতি এবং বুদ্ধিবৃত্তি আমাদের আগেই বলেছি আমাদের বুদ্ধি আছে আমাদের আল্লাহ তাআলা আমাদের বুদ্ধি দিয়েছেন চিন্তা করার ক্ষমতা দিয়েছে তাহলে আমি আমার চিন্তা করার ক্ষমতা দিয়ে বুদ্ধি দিয়ে যে কাজটি সক্রিয় হবে সজীব হবে
সজীবভাবে মঙ্গলভাবে সেই কাজটি করার আমি অবশ্যই আমি বা আমরা চেষ্টা করব। কিন্তু আমরা কি সেটা করি, আমরা সেটা করি না, অর্থাৎ আমি আমার বিবেককে আমার বুদ্ধিকে চিন্তাকে সঠিক পথে না চালিয়ে আমি সেটাকে অন্য পথে চালিত করি, সেটা কিন্তু আমার কাম হতে পারে না। মানুষ মাত্রই তাকে চিন্তা করতে হবে, বুদ্ধি দিয়ে যে কাজ করতে হবে, যে আমার কাজটি সক্রিয় বা নিষ্ক্রিয় কিনা আমার দেখতে হবে। নিষ্ক্রিয় কাজ করা যাবে না, যে কাজটি সমাজের মঙ্গলজনক, সক্রিয় হবে, সজীব হবে, সতেজ হবে, সেই কাজটি আমরা সবসময় করব। আমরা যদি একটা মামলাতে যাই, একটা কোনো গণ্ডগোল গেঞ্জামে আমরা দেখি, তখন আমি আমার বিবেককে প্রশ্ন করে এই 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 মামলা থেকে যেই যেখানে সমস্যা আছে এই সমস্যাকে উত্তর পাওয়ার জন্য আমাকে অবশ্যই আমার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে চিন্তা দিয়ে আমি বলবো যে এই কাজটি এভাবে করেন, এই কাজটি এভাবে করলে সমাজের আপনার পরিবারের সবার মঙ্গলজনক হবে। আমরা কিন্তু সেটা সমাজে অনেক সময় করি না, আমরা করি না যে আমি আমার দায়িত্ব কর্তব্য সেটা করতে চাই না। প্রত্যেক মানুষ সবসময় মানুষ মাত্রই তাকে অবশ্যই দায়িত্ব যখন যে অবস্থা আছে সেই অবস্থায় সেই দায়িত্ব কর্তব্য পালন করে যেতে হবে। কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে সবসময় এড়িয়ে চলে আমার দায়িত্বকে আমরা পরিপূর্ণভাবে পালন করতে চাই না। আমাদের এমন একটি ইয়া যে আমি মানুষ স্বার্থপর হয়ে গেছে, আমরা আমি ব্যক্তিগতভাবে বলি আমরা সবাই স্বার্থপর হয়ে গেছে, আমি আমার নিজের স্বার্থটা আগে বেশি খুঁজি, সেটা কিন্তু সবার কাম্য হতে পারে না। যাই হোক, আমাদেরকে শুদ্ধভাবে চিন্তা করতে হবে, আমার চিন্তাটা যাতে শুদ্ধ হয়। আমি যেমন আমার পরিবারকে আমার সন্তানাদিকে শুদ্ধভাবে ভালোভাবে চলবার চলাফেরা করবার কিছু জানা শিখবার জন্য তাদেরকে বলি, ঠিক তেমনিভাবে আমি আমার স্টুডেন্টদেরকে সমাজে যারা আছে মুরব্বী লেভেলের বা অন্য যারা ছোট আছে তাদেরকেও আমাকে ওই শুদ্ধভাবে চিন্তা করার ক্ষমতা কীভাবে আনতে হবে, কীভাবে শুদ্ধভাবে চিন্তা করতে হবে সেটা টেকনিক আমাকে বলে দিতে হবে, এবং সঠিকভাবে যুক্তি কীভাবে প্রয়োগ করা যায় সেটা তাদেরকে বলতে হবে। কিন্তু আমরা সেটা কখনো করি না। এই যে নিয়মকানুন আছে সামাজিক সমাজে বাস করতে গেলে আমাদের কতগুলি সামাজিক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো আমাদের অবশ্যই সমাজে আমাদেরকে মেনে চলতে হয় বা মেনে চলতে হবে। কিন্তু এই নিয়মকানুনগুলো ঠিক মতো অনুসরণ সবাই করছে কি না বা না করলে কি ক্ষতি হবে, এই কাজটুকু আমাদের প্রত্যেকের উচিত যে এই কাজটুকু করা এবং সবাইকে বলা যে সমাজের নিয়মকানুন মেনে চলে না তাকে বলতে হবে যে সামাজিক নিয়মকানুন আচার আচরণ রীতিনীতি কৌশলগুলো সবাইকে মেনে চলতে হবে, তাহলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। আবার সব কাজ করতে গেলে আমাদের যখন কোনো কাজ করতে গেলে আমাদের সমাজে অনেক সময় বিপদের সম্মুখীন আমাদের হতে হয়, সেই বিপদের সম্মুখীন যখন হবে তখন সেখানে আমাকে অবশ্যই টেকনিক বা যুক্তিবিদ্যার ভাষা যাকে আমরা বলি কলাবিদ্যা, যেমন সাঁতার কাটতে গেলে সাঁতার যেমন শিখতে হয়, হুট করে একটা বাচ্চাকে আমি সাঁতার পানিতে নামিয়ে দিলে সে কিন্তু বিপদে পড়বে, তখন তাকে সাঁতার শিখার কতগুলো কৌশল আছে এটাকে আমরা যুক্তিবিদ্যা ভাষায় বলি কলাবিদ্যা বা নৌবিদ্যা। যখন নৌবাহিনীতে যখন নাবিক যখন প্রশিক্ষণে যায় তখন তাকে কতগুলো নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত যারা তারা তাকে নৌবাহিনী নৌবিদ্যার কতগুলো টেকনিক শিখিয়ে দেয় যাতে পানিতে সে ডুবে মারা না যায়। এভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের কলা কৌশল জানতে হবে, শিখতে হবে, তাহলে আমি সব ধরনের সকল কাজে আমি পারদর্শী হতে পারবো। আর এইভাবে যদি আমি তুমি এক্স ওয়াই জেড সবাই যদি এভাবে আমাদের সামাজিক নিয়মকানুনগুলো কলাবিদ্যা নৌবিদ্যা সাঁতারবিদ্যা টেকনিক কৌশল কলা কৌশল শিখি আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের সমাজ জীবন তথা রাষ্ট্রীয় জীবন অনেকভাবে বেশি বেশি উপকৃত হবে, আমরা সবাই ভালোভাবে থাকতে পারবো, দেশ উপকৃত হবে। তো আমাদের আমাদের যেমন আমরা যখন যুক্তিবিদ্যা পাঠ করি আমরা যতই পড়িবে ততই শিখিবে, আমরা বলি আমরা যত কিছু পড়িবে যা কিছু পড়বো যুক্তিবিদ্যা পাঠ করলে আমাদের একটা মানসিক একটা ব্যায়াম হয়, অর্থাৎ আমি যুক্তি দিতে দিতে একসময় এমন একটি পর্যায়ে আমরা চলে আসবো তখন আমার মানসিক ব্যায়াম অর্থাৎ মনের ভিতরে মনের গভীরতা ডেপথটা যেটা অনেক শক্তিশালী হবে সমৃদ্ধ হবে। প্রথম প্রথম হয়তো আমি যে যুক্তিগুলো দাঁড় করাবো সেটি ভুল হতেও পারে, কিন্তু একসময় গিয়ে আমার মানসিক দক্ষতা এত বৃদ্ধি পাবে যে আমার যুক্তি আর ভুল হতে পারে না, অর্থাৎ এক্সপিরিয়েন্স ততই
ডিপ হবে, গভীর হবে, এটাকে বলে মানসিক ব্যায়াম। যতই আমি চর্চা করব ততই আমার যুক্তির গভীরতাটা ভালো হবে। যেমন স্বাস্থ্য ঠিক রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা যেমন যেমন শরীরচর্চা করি, ঠিক মানসিক ব্যায়াম করার জন্য আমরা যেমন আমরা যুক্তিবিদ্যা বেশি বেশি পাঠ করতে হবে। আর প্রত্যেক মানুষ তেমনি কি আমি আমার আমার চিন্তা শক্তিকে যদি আমি সজীব রাখতে হয়, সক্রিয় রাখতে হয় এবং উন্নত রাখতে হয়, তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে, যুক্তিবিদ্যা পাঠ করতে হবে। আর যে কোনো কাজ আমি যদি না করি, তাহলে সেটা আস্তে আস্তে এটা এই এটা মানে এটা চিন্তা শক্তি সক্রিয় হবে না, এটা নিষ্ক্রিয় হয়ে যাবে। অতএব আমরা প্রত্যেকের যে চিন্তা শক্তি, বুদ্ধিবৃত্তি, এই মানসিক যে দক্ষতা বৃদ্ধি করার জন্য আমাকে অবশ্যই উন্নতভাবে চেষ্টা করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। স্বাস্থ্য রাখার সুরক্ষার জন্য যে আমরা ব্যায়াম করি, শরীরচর্চা করি, ঠিক তেমনিভাবে আমরা যদি যুক্তিবিদ্যা পাঠ করি, তাতেও কিন্তু আমাদের মানসিক ব্যায়াম হবে, মানসিক দক্ষতা, তীক্ষ্ণতা, এটা ইত্যাদি ইত্যাদি দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং আমার চিন্তা শক্তি যখন আমার বৃদ্ধি পাবে, তাহলে আমি আমার চিন্তা শক্তি দ্বারা পরিবার, সমাজ, রাষ্ট্র তথা পুরা দেশকে আমি উন্নত করতে পারবো। আমরা প্রত্যেকে যদি এইভাবে আমার নিজ অবস্থান থেকে এই কাজটুকু করার চেষ্টা করি বা কাজ করে থাকি, তাহলে আমাদের পরিবার তথা দেশ, সমাজ, রাষ্ট্র অনেক অনেক উন্নত হবে। আমরা সবাই একযোগে সেই চেষ্টাই করব, সঠিক যুক্তি, সঠিক বক্তব্য, সঠিক ব্যাখ্যাটা আমরা দেওয়ার চেষ্টা করব, সামাজিক নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করব। তারপরে আমাদের আবেগ আছে, মনন আছে, আমাদের মন আছে, আমার আবেগকে আমি সবসময় নিয়ন্ত্রণ করব। আমার আবেগ যদি আমার আমার দ্বারা তাড়িত হয়ে থাকে, আমি যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমি অবশ্যই একটি মন্দ কাজ করে ফেলবো। তাহলে প্রত্যেক ব্যক্তি তার যে ফিলিংস, যে আবেগ, ইমোশন, এটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, তাহলেই আমি যে কাজটি করবো সেটি সঠিক হবে। আর আমি যদি আবেগ তাড়িত হয়ে একটি কাজ করি, সেই কাজটি ভুল হবে, সেটি অন্যায় হবে, সেটি সমাজের জন্য ক্ষতি হবে। আমরা অনেক সময় দেখি আমরা আবেগ তাড়িত হয়ে অনেক সময় এমন এক কাজ করে ফেলি যে কাজটা বাস্তবে একটা বিপদ ডেকে আনে। আমরা সবসময় ধীর স্থিরভাবে, সুস্থভাবে, মাথা ঠান্ডা রেখে, মানসিকভাবে সুস্থ থেকে চিন্তা করে যে কোনো কাজ করব, তাহলে আমাদের কাজটি সঠিক হবে। আমার আবেগকে আমি সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, পাশাপাশি অন্যকেও তার আবেগ, ফিলিংসকে যে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই দিকটা তাকে বিবেচনায় আনার জন্য বলবো। আমাদের মনের ভিতরে অনেক কুসংস্কার আছে এবং নির্বিচার কতগুলো অন্ধবিশ্বাস আছে। আমরা মানুষ মাত্রই কুসংস্কারে বিশ্বাসী, কিছু আমাদের ভিতরে সময় সময় কিছু অন্ধবিশ্বাস কাজ করে। আমরা এই কাজগুলো আমরা শান্ত করব না। আমরা অনেক সময় দেখি পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রী বা আমাদের সন্তানাদেরকে মা বাবা ডিম খেতে দেন না, এইগুলি একটা কুসংস্কার, এটা অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেই ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আর এগুলি খেয়াল করতে গেলেই আমাদের অবশ্যই যুক্তিবিদ্যার পাঠ করতে হবে, যুক্তি দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে এই কাজটি সঠিক নয়, ডিম খেলে ডিম পাবে না, বা পরীক্ষা দিন ডিম খাওয়াটা এটা যে অনুচিত, এটা সঠিক নয়, এই একটা ব্যাখ্যা দিতে হবে, প্রমাণ দিতে হবে। যেহেতু আমরা শিক্ষিত হয়েছি, এখন শিক্ষিত সমাজে এই এই বিষয়গুলো এখন প্রচলিত নয়, অতএব আমাদের উচিত যে অন্ধবিশ্বাস এবং এই কুসংস্কার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমি আমার মন দিয়ে বিচার করব, বিচার করার ক্ষমতা আমাকে লাভ করতে হবে। তাহলে যারা আমাদের সমাজে যারা এখনও অন্ধবিশ্বাসে বা কুসংস্কার বিশ্বাসী, তাদেরকে এই পথ থেকে আমাদেরকে সরিয়ে আনতে হবে। এবং এই সরিয়ে আনার দায়িত্ব আমরা যারা শিক্ষিত সমাজ, তাদের অবশ্যই দায়িত্ব আছে তাদেরকে এই পথ থেকে সরিয়ে আনার জন্য। তো আমরা সবসময় এই কাজটি করব। আর আমাদের নিজের ভিতরে কিছু ভুল থাকতেই পারে, ভুলটাকে সংশোধন করি বা অন্যের ভুলটাকে আমরা ধরে তাকে সংশোধন করার আমরা সবসময় চেষ্টা করব। আমার ভুল, আমার কাজে ভুল থাকতে পারে, মানুষ মাত্রই ভুল করে, এটা স্বাভাবিক একটা রীতি। তো আমি আমার ভুলকে
মানে অন্য কেউ যদি আমার ভুলটাকে ধরিয়ে দেয় তাকে আমি বলবো ঠিক আছে ধন্যবাদ আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন, এই এইতে আমার এতে আমার কোনো কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা সমাজে কারো ভুল কেউ স্বীকার করে না, স্বীকার করতে চায় না, এতে আমরা নিজকে ছোট মনে করি। আসলে বাস্তবে কিন্তু সেটা নয়, নিজে ভুল স্বীকার করাটা একটি দায়িত্বপূর্ণ কাজ, এটা আমি স্বীকার করে নিলে মঙ্গল হবে। তাহলে সমাজে প্রত্যেকে এই কাজটি করব, আমি আমার নিজের ভুলটিকে স্বীকার করে নিয়ে কীভাবে সংশোধন হওয়া যায় সেটিও করব। আবার অন্যের যদি যদি কোনো কাজে ভুল করে আমার দায়িত্ব কর্তব্য হলো যে তাকে আমি ভুলটি ধরিয়ে দেব এবং বলবো যে ভাই আপনি এই কাজটি ভুল করেছেন, এটি আসলে এইভাবে হবে, আপনি সংশোধন হয়ে যান। তাহলে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সবাই কিন্তু উপকৃত হবে। আমরা সেই কাজটি করব, যদিও আমরা এখন বর্তমানে এই কাজটি থেকে আমরা অনেকেই দূরে সরে গিয়েছি। তো আমি আশা করব আমরা যুক্তিবিদ্যার স্টুডেন্ট যুক্তিবিদ্যার শিক্ষক হিসাবে আমরা সবাই সবার মঙ্গল কামনা করে নিজের ভুল স্বীকার করে সংশোধনে সমাজে রাষ্ট্রে যাতে উপকার করতে পারি সেই কাজটি করব। এখন আমরা অনুশীলন করব জ্ঞান, আমাদের যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, আমরা যুক্তি করে আমাদের যুক্তিবিদ্যার লক্ষ্য দর্শন লক্ষ্য জ্ঞানের অন্বেষণ করা, সত্যের অন্বেষণ করা। আমরা জ্ঞানের অন্বেষণ করব, কোন অন্বেষণ, যে অন্বেষণটা সঠিক অনুশীলন করা যায়, যথার্থ অন্বেষণ করব, যেটা আমাদের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে, ব্যক্তির কাজে লাগবে, পরিবারের কাজে লাগবে। আমি জ্ঞান অর্জন করলেই হবে না, আমি যদি ভালো জ্ঞান অর্জন করতে পারি সেটা আমার ব্যক্তিগত পরিবার এবং সমাজ রাষ্ট্রের সবার জন্য উপকৃত হবে। অতএব আমরা সত্যকে অন্বেষণ করব, জ্ঞানের প্রতি ভালো জ্ঞানকে আমরা ভালোবাসব, সত্যিকার জ্ঞান, ওই ওই জ্ঞান নয় যে জ্ঞান আমার ক্ষতি করবে, সত্যিকার জ্ঞান অন্বেষণ করব, সত্যকে আমরা খুঁজব, সত্যকে অন্বেষণ করব, কোনটা মিথ্যাকে আমরা সবসময় বর্জন করব। যারা যুক্তিবিদ দার্শনিক তাদের বক্তব্য হলো যে সত্যকে গ্রহণ করো, মিথ্যাকে বর্জন করো, সত্যকে অন্বেষণ করো, যেখানে যে অবস্থা আছে সত্যটাকে খুঁজে মিথ্যাটাকে তুমি বর্জন করো, জ্ঞানকে ভালোবাসো, জ্ঞানের প্রতি তুমি সামনের দিকে এগিয়ে যাও জ্ঞান অন্বেষণের জন্য। তো আমাদের যুক্তিবিদ দার্শনিক গবেষক যারাই চিন্তাবিদ আছেন প্রত্যেকেরই বক্তব্য একটাই যে যা সঠিক তাই গ্রহণ করো, যা সঠিক নয় তা বর্জন করো। আমাদের ভাষা ব্যবহার করি আমরা সবসময়, আমাদের ভাষা ল্যাঙ্গুয়েজটা অপরের কাছে এমন এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সে আমার ভাষা ব্যবহারের ফলে আমার কথার মাধ্যমে সে উপকৃত হয়, শান্তি পায়, সুখ পায়। আমরা অনেক সময় তীক্ষ্ণ ভাষা ব্যবহার করি, এই তীক্ষ্ণ ভাষা ব্যবহার করা আমাদের জন্য মোটেও উচিত নয়, এতে অপরের ক্ষতি হয়, অপরের মন খারাপ হয়, মনক্ষুণ্ণ হয়। আমরা সামাজিক জীব, সমাজে বাস করতে গেলে আমাদের কতগুলো নিয়মকানুন আছে, নিয়মকানুনগুলো মেনে আমাদের ভাষা ব্যবহার করব, আমাদের চারিত্রিক যে গুণাবলী সেটি যাতে পরিস্ফুটিত হয়, যাতে অন্য আমার চারিত্রিক ভাষা চারিত্রিক ঘটন দেখে সেও কিছু শিখতে পারে, সমাজ রাষ্ট্র যাতে উপকৃত হতে পারে সেই চেষ্টাই আমরা করব। অর্থাৎ সমাজে আমাদের প্রত্যেকটি কাজের পিছনে কোনো না কোনো শিক্ষণীয় ব্যাপার যাতে থাকে সেই কাজটি করব। আমাদের যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে এই কথাই আমরা বলতে পারি যে আমরা যুক্তি দিয়ে সঠিক বক্তব্য দিয়ে কোন কাজটি করণীয় কোন কাজটি করণীয় নয় সেই কাজটি করব, যাতে সমাজ এখান থেকে শিখতে পারে, যাতে আমাদের দেশ রাষ্ট্র উপকৃত হতে পারে। আমরা এই কাজটি আমরা সবসময় আমরা করার চেষ্টা, আমরা অর্থাৎ চিন্তা করব, চিন্তা করার মাধ্যমে ভাষার মাধ্যমে আমি আমার প্রকাশটাকে অবশ্যই ঘটাবো, যাতে এই চিন্তাটা ভাষার মধ্যে প্রকাশ হলে অন্য যাতে এখান থেকে কিছু শিখতে পারে। তো আমরা সবসময় আমরা এমন কাজ করব যাতে সমাজ উপকৃত হয়, ব্যক্তি উপকৃত হয়, পরিবার হয় এবং সর্বোপরি আমাদের দেশ রাষ্ট্র যাতে উপকৃত হয়। আমরা সবসময় নিরপেক্ষ কাজ করব, নিরপেক্ষ এবং সংস্কারমূলক কাজ করব, আমার মন দিয়ে বিবেক দিয়ে প্রশ্ন করে যে কাজটি সঠিক সেই কাজটি যুক্তিবিদ যারা দার্শনিক যারা গবেষক তারা এই কাজটি করতে বলেছেন। সবসময় সমাজে দেশে দশের মঙ্গলার্থে যা যা করা দরকার আমরা সবসময় সেই কাজটি করব। আমরা শুদ্ধভাবে যুক্তিতর্ক দিব, আমরা বিশুদ্ধভাবে যুক্তিতর্ক উপস্থাপন করব, যাতে বিশুদ্ধভাবে যুক্তিতর্ক উপস্থাপন করে আমরা বৈধ যুক্তি যেটা সেটা গ্রহণ করা, যেটা অবৈধ যুক্তি তাকে আমরা
পৃথক করে ফেলব যে এটা অবৈধ যুক্তি, এটা সঠিক নয়, সেটা সার্বজনীনভাবে বা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য হতে পায় না। অতএব আমরা সবসময় আমার জীবনকে, বাস্তব জীবনকে শুদ্ধভাবে জীবনযাপন করার আমরা সবাই চেষ্টা করব। তাহলে আমি ব্যক্তিগতভাবে যেমন উপকৃত হব, আমার পরিবার উপকৃত হবে, সমাজ, রাষ্ট্র তথা দেশ উপকৃত হবে। আমরা সবাই সবসময় দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এইভাবে যুক্তিবিদ্যা পাঠ করে আমাদের সমাজ, রাষ্ট্র যেভাবে উপকৃত হবে, উপকৃত হতে পারে, সেই চেষ্টাই করব। তোমাদের সাথে আজকে আমরা, আমি এখানে এই ক্লাস শেষ করলাম। আগের ক্লাসগুলি তোমরা নিশ্চয় পেয়েছ, তোমাদেরকে আগেও বলেছি, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আবার আজকে নাম্বার দিয়ে দিচ্ছি। আমার নাম্বার হলো 01887520026, আবার বলছি 01887520026, আরেকটি নাম্বার হলো 01911245103, আবার বলছি 01911245103। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সবার মঙ্গল কামনা করি। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।